বাসধারা সমন্বয় করবে, সেই সব করবে। বাসের মধ্যেই মুসলমানদের আন্দোলনে অগ্রণী এবং একতা ঘোষণা করছি, সকল মানুষদেরকে তারা আজকে জেগে উঠেছে, তারা বাস পানি করতে নির্যাতিত ব্যক্তিবর্গ তাহার প্রশ্ন সরকারের সমস্ত সংস্থার কাছে, বিআরটিএর কাছে, সরকার বাস গাড়ির শুরুতে আপনাদের কত টাকা দিয়ে ক্রয় করেছে? সরকারের মুহূর্তে ভাড়া কেন নিচ্ছে না? আপনারা তাদের কেন কোনো কিছু বলছেন না? আপনারা কি তাদের কাছে বিক্রি হয়ে গেছেন? যদি বিক্রি না হন, আমরা আশা করব দু একদিনের ভিতরে সরকার নির্ধারিত ভাড়া ও শিক্ষার্থীদের হাত ভাড়া নেওয়ার জন্য আপনারা যথাযথ পদক্ষেপ নেবেন। নাহলে এমন আন্দোলন করা হবে যা আপনারা কখনো আশা করতে পারেন না এবং পারবেন না।